আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করব আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা আজকে আমি আরো একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। আজকের ভিডিওতে আমি সামান্য কিছু টপিক নিয়ে আলোচনা করব, আর এই টপিকটা নিয়ে আলোচনা করা খুবই জরুরি, কারণ আপনাদেরকে জানানো খুবই দরকার। আর সেটা হচ্ছে যে কোন সময় কোন ব্যাগটা বেশি সেল হয়, ঠিক আছে? এখন মনে করেন যেহেতু শীতের সময়, এখন শীতের সময় কিন্তু বেশিরভাগই মনে করেন যে সবাই শীতের কাপড়গুলো কিনতেছে, যেমন ধরুন জ্যাকেট, শক্ত ধরনের যে চাদরগুলো, ঠিক আছে, তারপর জিন্স প্যান্ট। আর বিশেষ করে সবচেয়ে বেশি কিন্তু এখন সেল হচ্ছে জ্যাকেটগুলো, ঠিক আছে? তাহলে এই জ্যাকেটগুলো কোন দোকানে বিক্রি হয়? সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে গার্মেন্টসের দোকানে। তাহলে যেহেতু সবচেয়ে বেশি শীতের সময় জ্যাকেটগুলোই সেল হয়ে থাকে, তাহলে এই সময় শুধু গার্মেন্টসের দোকানে কিন্তু ব্যাগগুলো বেশি প্রয়োজন। আর গার্মেন্টসে যখনই মনে করেন যে বেশি সেল হয় আর বড় বড় ব্যাগ লাগে, তাহলে এখন কিন্তু আমাদেরকে বড় ব্যাগটাই বেশি দিতে হবে। কারণ হচ্ছে যে কাস্টমারকে যখন মনে করে যে তারা একটা বড় জ্যাকেট দেয়, তার জন্য কিন্তু বড় একটা ব্যাগের, শপিং ব্যাগের প্রয়োজন পড়ে। তার জন্য এখন মনে করেন যে হ্যান্ডেলওয়ালা যে ব্যাগগুলো আছে, এই ধরনের ব্যাগগুলো এখন বেশি সেল হইতেছে। আর এছাড়াও মনে করেন যে আরও মনে করেন যে আমার কাছে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করে থাকেন, যারা জানতে চান যে কত টাকা হলে আমি ব্যবসাটা করতে পারবো। আমি কিন্তু সব বিষয় নিয়ে কিন্তু ইউটিউবের ভিতরে ভিডিও আপলোডিং করে দিয়েছি। আপনারা যদি মনে করেন যে সেই ভিডিওগুলো দেখেন, তাহলে কিন্তু আপনারা মোটামুটি ধারণা নিতে পারবেন যে ব্যবসাটা আপনি করতে পারবেন কি করতে পারবেন না। অনেকেই মনে করেন যে আমার কাছে ফোন দিয়ে মনে করেন যে বলে যে ভাই আমি ব্যবসাটা করতে চাই, তাহলে আমি ব্যবসাটা করব কত টাকা লাগতে পারে, আমি কি 5-6 হাজার টাকা কিংবা 10 হাজার টাকা হলে কি আমি ব্যবসাটা করতে পারবো। আমি কিন্তু প্রত্যেকটা সময় আমি বলে থাকি যে দেখেন যে বড় সাইজের যে ব্যাগটা আছে, এইগুলো ব্যাগগুলো এক একটা ব্যাগের দাম কিন্তু 8 টাকা, 9 টাকা, 12 টাকা দামেরও ব্যাগ আছে। তাহলে আপনি যদি মনে করেন যে ধরে নেন আপনি 6 হাজার টাকা দিয়ে শুরু করলেন, 6 হাজার টাকা দিয়ে আপনি কয়টা ব্যাগ পাবেন? আপনি 6 হাজার টাকা দিয়ে আপনি মাত্র 1000 ব্যাগ পাবেন, যেটা মিডিয়াম সাইজ, 6 টাকা পিস। তাহলে যদি আপনি 1000 ব্যাগ দিয়ে যদি আপনি শুরু করতে চান, 1000 ব্যাগ আপনি কয়টা দোকানে দিবেন? একটা দোকানের ভিতরে কিন্তু আপনার দেখা গেলো যে 2000 ব্যাগও লেগে যায়, ঠিক আছে? আপনাকে যখন একটা দোকান থেকে অর্ডার দিবে, আপনাকে আপনাকে তো মনে করেন যে 4টা, 5টা কিংবা 100, 200 ব্যাগের জন্য অর্ডার দিবে না, আপনাকে কিন্তু কমসেকম 1000 ব্যাগের অর্ডার দিবে একটা সাইজ। আর সেই দোকানে যদি মনে করেন 2টা, 3টা সাইজ থাকে, তাহলে সব মিলিয়ে এভারেজে যদি মনে করেন 3টা সাইজ থাকে, যদি 500 করে অর্ডার দেয়, তাহলে দেখা যাবে যে 1500 ব্যাগের অর্ডার আপনাকে দিবে একটা দোকান থেকে। তাহলে যদি আপনি 5-6 হাজার টাকা দিয়ে শুরু করেন, তাহলে তো আপনি শুধুমাত্র একটা দোকানে ব্যাগ দিতে পারবেন। আর যদি আপনি ব্যবসা করতে চান, তাহলে কি আপনি একটা দোকানে ব্যাগ দিলে কি চলবে? নিশ্চয়ই চলবে না। তাহলে আপনি যদি ব্যবসা করতে চান, তাহলে কী পরিমাণে টাকা লাগবে? প্রত্যেকটা দোকানের জন্য আপনি ধরে রাখতে হবে যে 10,000 টাকার ব্যাগ। আপনি যদি মনে করেন যে 10টা দোকান ধরেন, তাহলে আপনাকে 1 লাখ টাকা নিয়ে নামতে হবে, ঠিক আছে? 10টা দোকানে যদি আপনি ব্যাগ সাপ্লাই দেন, তাহলে 1 লাখ টাকা নিয়ে নামতে হবে কমসেকম, ঠিক আছে? আর যদি মনে করেন যে আপনি ভাবেন যে আমি 5-6 হাজার টাকা দিয়ে কিংবা 10,000 টাকা দিয়ে আমি শুরু করবো, তারপর আস্তে আস্তে বাড়াবো, এভাবে কিন্তু হবে না, ঠিক আছে? এটা মনে করেন যেহেতু একটা ব্যাগের দাম আপনি 6 টাকা, 7 টাকা, 8 টাকা, 10 টাকা, তাহলে দেখা গেলো যে আপনি কিছু দোকানে আছে যেগুলো 12 টাকা দামের ব্যাগ নেয়, ওই সব দোকানের মধ্যে মনে করেন যে আপনি যদি 2000 ব্যাগ দিতে যান, তাহলে দেখা যাবে যে কত টাকা যাবে। 1000 ব্যাগের দামে আপনি 12,000 টাকা চলে যাবে, 2000 ব্যাগ দিলে 24,000 টাকা চলে যাবে একটা দোকানের ভিতরে। তাহলে এবার আপনি চিন্তা করে দেখেন যে আপনি কতগুলা দোকানে আপনি ব্যাগ দিবেন, তার কোন কোন সাইজের ব্যাগটা দিবেন, সেই ব্যাগের রেটটা কত, এইগুলো মনে করেন যে যদি আপনি ক্যালকুলেশন করেন, তাহলে কিন্তু আপনি নিজে নিজেই বের করতে পারবেন যে আপনি কত টাকা নিয়ে নামলে আপনি ব্যবসাটা করতে পারবেন। আর মনে করেন যে অল্প টাকা দিয়ে ব্যবসা শুরু করলে কিন্তু আপনি যেই টাকা দিয়ে শুরু করবেন সেই টাকাটাও ডুবে যাবে, ঠিক আছে? সেই টাকাটাও ডুবে যাবে, আপনাকে কিন্তু মোটামুটি ভালো একটা পরিমাণের টাকা নিয়ে তারপরে ব্যবসাটা শুরু করতে হবে। তো যাই হোক, মনে করেন যে আমি বেশি কথা বাড়াবো না, এমনিতে মনে করেন যে একই কথা বারবার শুনতে আপনাদের ভালো লাগবে না। আর আরেকটা জিনিস হলো যে আপনারা মনে করেন যে অল্প একটু ভিডিও দেখে ছেড়ে দেন, যার কারণে আপনারা পুরোপুরি ইনফরমেশনগুলো জানতে পারেন না। আপনারা যদি পুরো ইনফরমেশন জানতে চান, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওগুলো ফুল দেখতে হবে। আপনারা যদি 2টা কথা শুনে যদি আপনারা ভিডিও ছেড়ে চলে যান, তাহলে কিন্তু আপনারা সব কিছু জানতে পারবেন না। আপনারা সব কিছু জানতে হলে ভিডিওটা পুরো দেখতে হবে ব্যবসা করতে চাইলে। অ্যাকচুয়ালি আমি বলতে চাই যে আপনি যদি ব্যবসা করতে চান, তাহলে সব কিছু জেনে শুনে তারপর ব্যবসা করবেন, ঠিক আছে? আপনি যদি সব ভিডিওগুলো দেখেন আর পুরো ভিডিওটা দেখেন, তাহলে আমি প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের ইনফরমেশন দিয়েছি। সেই ইনফরমেশনগুলো যদি আপনারা যদি কালেক্ট করে যদি আপনারা চিন্তাভাবনা করে সেই ইনফরমেশনগুলো দিয়ে, কিংবা আপনি যদি বাস্তবে যে আমি যেই কথাটা বলতেছি এই কথাটা কি আপনি মার্কেটের সাথে মিলে যাচ্ছে কি না,
আপনি যদি দুইটা জিনিসগুলো একসাথে কম্পেয়ার করেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে ব্যবসাটা আপনার জন্য ঠিক আছে কি না, হ্যাঁ ব্যবসাটা কি আপনি করতে পারবেন কি না। আর যদি মনে করেন যে আমি একটা কথা বলতাছি আর মনে করেন আপনি মার্কেটে যা দেখতেছেন আরেকটা বিষয়, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি একটা মনে করেন বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন, আপনি ব্যবসাটাও করতে পারবেন না, আমার চ্যানেল দেখে কোনো লাভ নেই, আমার ভিডিও দেখেও কোনো লাভ নেই। তখন কিন্তু আপনি হয়তো ভাববেন যে আমি ভুল ইনফরমেশন দিচ্ছি। আমি একটা কথাই বলবো আপনাদেরকে, আমি যদি ভুল ইনফরমেশন দিয়ে থাকি তাহলে আমার ভিডিও ছেড়ে চলে যান, সমস্যা নেই, ঠিক আছে, আমার ভিডিও ছেড়ে চলে যাবেন, সমস্যা নেই। আমি যদি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকি, হয়তো এমন হতে পারে যে আমি কোনো কিছু জানি না, যেটা জানি না সেটা নিয়ে আমি আলোচনা করতে চাই না, যে জিনিসটা আমি জানি সেটা নিয়ে কিন্তু আমি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য চেষ্টা করি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, ঠিক আছে, আপনারা মনে করেন যে যারা ভিডিও দেখেন পুরোটা তাদেরকে তো মনে করেন যে আমাকে ধন্যবাদ দিতেই হবে, আর মনে করেন যে যারা ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন যে আমি ইনফরমেশনগুলো সঠিক দিচ্ছি না ভুল দিচ্ছি সেটা আপনারা জানেন। আর এছাড়াও আপনারা মার্কেটে যাচাই করবেন, আপনারা আমার কথা শুনে কোনো কিছুই কইরেন না, ঠিক আছে, আমি হয়তো বলবো যে আপনি রাতে রাতে কোটিপতি হয়ে যাবেন, এই কথা শুনে আপনার ব্যবসা করতে নামবেন, তারপর রাতে রাতে ফকির হয়ে যাবেন, হয়তো আমি বলবো যে আপনি রাতে রাতে ফকির হয়ে যাবেন, এই কথা শুনে আপনার ব্যবসা করবেন, আপনি আর কোটিপতি হতে পারবেন না। তার জন্য আমি যে কথাগুলো বলি এই কথাগুলোর উপরে আপনারা চিন্তা করবেন, চিন্তা করার পরে আপনার মার্কেটে যাচাই করবেন যে কথার সাথে আর মার্কেটিংয়ের সাথে কি মিলে যাচ্ছে কি না, যদি মিলে যায় তাহলে আপনারা চিন্তা ভাবনা করে ব্যবসাটা শুরু করবেন, ঠিক আছে। তো এই হলো কথা, আর কথা বাড়াবো না। আপনারা যদি মনে করেন যে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন, আর মনে করেন যে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে। তাহলে আজকে এই পর্যন্তই, আরও কিছু কথা নিয়ে আসবো সামনে, ঠিক আছে, সেই পর্যন্ত আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ।